ডারউইন 1859 খ্রিস্টাব্দে তার প্রকাশিত অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছিলেন কোনো পরিবেশে একটা প্রজাতি মধ্যস্থ ভিন্ন জীবেদের মধ্যে যোগ্য বৈশিষ্ট্যের অধিকারী সদস্যরাই কিন্তু টিকে থাকে। আর সেই কাহিনীকেই কিছু উদাহরণের মাধ্যমে তুলে ধরতে আজকে এলাম তোমাদের কাছে। কথা হবে প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে। প্রাকৃতিক নির্বাচনের সত্যিটাকে তুলে ধরার জন্য আজ শুরুতেই কথাগুলো বলবো ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধক ক্ষমতাকে কেন্দ্র করে। আসলে অ্যান্টিবায়োটিক হলো অণুজীব দ্বারা প্রস্তুত কিংবা কখনো সংশ্লেষিত সেই সমস্ত পদার্থ যা ভিন্ন ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে। এই রকম কিছু অ্যান্টিবায়োটিকের নাম হলো পেনিসিলিন, টেট্রাসাইক্লিন, সেপ্টোমাইসিন ইত্যাদি। এবার যদি বহু বছর আগে আমরা এগিয়ে যাই, যেখানে দাঁড়িয়ে পৃথিবীর প্রথম জীবজাত অ্যান্টিবায়োটিকটা পর্যন্ত আবিষ্কার হয়নি, সেই সময় সিফিলিসের মতন ব্যাকটেরিয়া ঘটিত রোগ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিয়ে উঠছিল। এই ব্যাকটেরিয়াদের প্রতিহত করার জন্য চিকিৎসকগণ ব্যবহার করেছিলেন সালভারসান নামক অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থকে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু রোগীর মধ্যে ব্যাকটেরিয়া হয়ে ওঠে সালভারসান রেজিস্ট্যান্স, অর্থাৎ সেই সমস্ত রোগীদের সম্ভব ছিল না সালভারসান ব্যবহারের মাধ্যমে সুস্থ করে তোলা। কিন্তু কি করে হলো এই ব্যাকটেরিয়ারা সালভারসান প্রতিরোধী? আসলে জিনগত মিউটেশনের মাধ্যমে ওই ব্যাকটেরিয়াদের মধ্যে হয়তো এমন ভ্যারাইটি বা প্রকরণের সৃষ্টি হয়েছিল যারা কিনা সক্ষম ছিল সালভারসান প্রতিরোধ করতে, অর্থাৎ তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল সালভারসান রেজিস্ট্যান্ট জিন। আর এইভাবেই ভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে জিনগত মিউটেশনের মাধ্যমে কিন্তু তৈরি হতে পারে পেনিসিলিন থেকে শুরু করে টেট্রাসাইক্লিনের মতন যে কোনো জীবজাত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও রেজিস্ট্যান্স জিন সৃষ্টি হতে পারে নতুন প্রকরণ। আর এই ধরনের প্রকরণ সমন্বিত ব্যাকটেরিয়ারাই কিন্তু প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়। আর এইভাবেই বহু প্রকরণের একত্রীকরণের মাধ্যমে কিন্তু ভবিষ্যতে ওই ব্যাকটেরিয়া থেকে তৈরি হতে পারে ভিন্ন কোনো নতুন ব্যাকটেরিয়া। বেশ, তাহলে চেনা গেল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনের সাপেক্ষে ব্যাকটেরিয়ার প্রাকৃতিক নির্বাচনের কাহিনীটাকে। এইবার এই প্রাকৃতিক নির্বাচনের আরও একটা ছবি যদি চাক্ষুষ করতে চাই, তাহলে পরে চোখ রাখতে হয় সল্ট অ্যান্ড পেপার মথ বা বিস্টন বিটুলারিয়ার ওপর। 1848 আগে সম্পূর্ণ ইংল্যান্ড জুড়ে এই মথগুলোর কেবলমাত্র সাদা ভ্যারাইটি নজরে আসত। আমরা জানি মথ হলো নিশাচর, আর তাই দিনের বেলায় তারা বিশ্রাম নেয়। এদের ক্ষেত্রেও তার বিপরীত কিন্তু কোনো কিছু ছিল না। ওই সময় ইংল্যান্ডে খুঁজে পাওয়া বৃক্ষ জাতীয় গাছগুলোর ওপরে গজিয়ে ওঠা সাদাটে লাইকেনের ওপরে ওরা দিনের বেলায় নিত বিশ্রাম। আর সাদাটে লাইকেনের মধ্যে থাকার কারণে পাখিরা ওদের আলাদা করে চিনতে পারত না, আর তাই পাখিদের খাদ্য হওয়ার থেকে বেঁচে যাচ্ছিল ওরা। কিন্তু এই সময় ইংল্যান্ড জুড়ে শিল্প বিপ্লবের দরুন কলকারখানা থেকে নির্গত ধোঁয়ার হাত ধরে একদিকে মরতে শুরু করলো ওই সমস্ত সাদাটে লাইকেনরা। আবার অন্যদিকে টিকে থাকা লাইকেনগুলোও কলকারখানার ধোঁয়ার কারণে ক্রমশ কালো হয়ে পড়ছিল। তাই খুব সহজে গাছের উপরে বসে থাকা ওই সাদাটে মদগুলো এইবার ধরা পড়তে শুরু করলো পাখিদের চোখে, অস্তিত্ব বিলীন হতে শুরু করলো তাদের। অন্যদিকে 1848 প্রথমবারের জন্য ইংল্যান্ডের বুকে নতুন প্রকরণ সৃষ্টির হাত ধরে ধরা দিল কালো বিস্তন বিটুলারিয়া। পাখিদের চোখে গাছের কালো গুড়ির উপরে সহজে ধরা পড়ল না তারা, সময়ের সাথে সাথে বাড়তে থাকলো তাদের সংখ্যা। এইভাবেই শিল্প বিপ্লবের হাত ধরে ইংল্যান্ডে সংখ্যা বৃদ্ধি পেয়েছিল এদের কালো ভ্যারাইটির। সুতরাং প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়েছিল তারা। তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা খুব কাছ থেকে চিনলাম প্রাকৃতিক নির্বাচনের স্বরূপটাকে। তবে নিখুঁতভাবে চিনতে চাইলে আমাদের সামনে উঠে আসবে প্রাকৃতিক নির্বাচনের ভিন্ন প্রকৃতি, তার বিভিন্ন প্রকারভেদ। আর সেই কথা জানাতেই আবার কিন্তু ফিরে আসছি পরবর্তী ক্লাসে।